প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত পাঁচ পয়েন্টে প্রশ্নমালা মান নির্ণয় সম্পর্কে আলোচনা করব। তোমাদের পূর্বের পাঠে আমি তোমাদের বর্গ সম্পর্কে আলোচনা করেছি, সরল সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের মান নির্ণয় সম্পর্কে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে, যেহেতু ক্লাস ভাইরাসের কারণে ক্লাস হচ্ছে না, আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করার চেষ্টা করতেছি। তোমরা মনোযোগ সহকারে তা দেখবে। আজকে যে মান নির্ণয়ের ব্যাপারটা করবো, পাঁচ পয়েন্ট একে চৌত্রিশ নম্বর অঙ্ক, পাঁচ পয়েন্ট একে চৌত্রিশ নম্বর অঙ্ক দেওয়া আছে। M plus 1 by M সমান 2, এইটা দেওয়া আছে আমাদের। M plus 1 by M সমান 2। এখন আমাদের যেটা দেখাতে বলতেছে বা প্রমাণ করতে বলতেছে সেটা হচ্ছে n টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই n টু দি পাওয়ার 4 সমান 2, এইটা আমাদের দেখাতে হবে। মানে m প্লাস 1 বাই n সমান 2 হলে n টু দি পাওয়ার 4 প্লাস n 1 বাই n টু দি পাওয়ার 4 সমান 2, এটা আমাদের দেখাতে হবে। আমরা প্রথমে এই অঙ্কটা শুরু করব লেফট হ্যান্ড সাইড দিয়ে, লেফট হ্যান্ড সাইড লেখে মনে মনে ভাবতেছি যে অঙ্কটা মনে হচ্ছে যে ওই সূত্রটাই হয়তো অঙ্কটা যাবে, এই মনে করে আমরা সেই সূত্রটা মাথায় রেখে আমরা অঙ্কটা কি করবো, ভাঙিয়ে নেব। m স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু এ মানে এখানে এম স্কয়ার ইনটু বি মানে 1 বাই মাইনাস 2 ইন্টু এ মানে এম ইন্টু ভাগ দিলে 1, সে 1 লিখলেও হবে না লিখলেও হবে, তাহলে এখানে 2 লিখে 2 এখন সমান m plus 1 by m, m plus 1 by m এর মান হচ্ছে 2, 2 লিখলাম, তারপরে স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম, তারপরে আছে মাইনাস মাইনাস, তারপর আসছে এখানে m a m দিয়ে এর আবার ভাগ দিলে 1, লিখতে হবে না লিখতে হবে, আর একে 2 প্রথমে ধরে শেষ পর্যন্ত যে সেকেন্ড ভাগে ছিল সে সেকেন্ড ভাগে দিলাম, তারপর স্কয়ার ছিল স্কয়ার দিলাম, তারপর আছে কি মাইনাস 2
సమానం. ఎవరు ఉన్న పవర్ ఎట్లా వస్తుందో మీకు హైలైట్ అయితే పవర్ ఎట్లా వస్తుంది. దుయ్య రూపస్ కావాలంటే దుయ్య పూజ, దుయ్య పూజ అందుకొని దుయ్య రూపనే చార్ బియో టూ హైలైట్ ఏ స్పెట్ మైనస్ ఏ టూ హైలైట్ అయితే మొత్తం ముస్తే పరిస్థితి బియో కాదు ప్రదేశం కష్టం నాకు వెళ్ళిపో పొరపతికి టూ మాత్రమే టూ ফাইভ একটা স্কোয়ার আছে আর কাজ হয়নি এই জন্য আমরা স্কোয়ারটা দিয়ে দিব মাইনাস টু দিলাম সমান টু এর উপরে স্কোয়ার মানে টু দুইটা দুইটা টু গুণ করলে দুই দু করে চার বিয়োগ এই টু আমরা এখন দেখতে পাচ্ছি চার আগে অবস্থিত নাই মানে প্লাস আর দুই আগে মাইনাস প্লাস এর আগে মাইনাস মানে বিয়োগ অবস্থা দেখতে পাচ্ছি এখন আমরা বিয়োগ করবো চার থেকে দুই বাদ দিলে আর পরের থেকে টু বাদ দিলে টু তো আমাদের এখানে উপর বলা ছিল এম প্রতি বার ফাইভ প্লাস ওয়ান বাই এম প্রতি বার ফাইভ সমান টু হতে হবে তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এম প্রতি বার ফোর প্লাস এম প্রতি বার ফোর তুলে আমরা অঙ্ক চালে যাচ্ছে অঙ্ক বাড়াতে ফলাফল আছে টু তা আমরা করতে পারছি অঙ্ক সঠিক হয়েছে অতএব সেটা আছে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান right and side 2 E-R-O-E-E-D 2 এখন আবার আমরা ভালো করে দেখো দেওয়া আছে m plus 1 by m সমান 2 হলে আমাদের বলছে m to the power 4 plus 1 by m to the power 4 সমান 2 এটা আমাদের দেখাতে হবে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইডে যে অঙ্ক ছিল এল টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এল টু দি পাওয়ার ফোর আমরা দেখেছি লেখার পর আমরা সেটাকে ভাঙাইছি ভাঙানোর পর আমরা দেখতে পাইছি আর সূত্রস্থ দেখেছি মানে নয় সেই সূত্রটা আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রস্থ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ হচ্ছে এম স্কোয়ার আর বি হচ্ছে তারপরে আমরা সমান দেওয়ার পর দেখতে পাচ্ছি প্রথম ব্যারেলের মধ্যে আবার এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার অর্থাৎ আবার একটা সূত্র গেছে প্লাসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সেই সূত্রটা আমরা বলেছি এখানে এ হবে এম এবং বি হবে ওয়ান বাই এম এ যারা এম দিছি প্লাস বি যারা ওয়ান বাই এম দিছি দুই দিকে তিন পাঁচ বাই কাছে তার উপরে হোল স্কোয়ার সূত্রের স্কোয়ার দিছি মাইনাস সূত্রের টু ইন্টু এ এ মানে এখানে এম ইন্টু বি বি মানে এখানে ওয়ান বাই এম প্রথমটা ধরে শেষ পর্যন্ত সেকেন্ড প্যাকেট দিয়ে ওখানে যে স্কোয়ার আছে স্কোয়ারটা এখানে দিয়েছি এটা এম স্কোয়ার দিয়ে এম স্কোয়ার ভাগ দিয়ে ওয়ান ওয়ানটা লিখলেও হয় না লিখলেও সমস্যা নেই তাহলে এখানে দেখা যাচ্ছে টু কে টু মাইনাস টু দিলাম এখন আমরা কি করবো মান বসাবো এম প্লাস ওয়ান বাই এম এর মান হচ্ছে টু এম প্লাস ওয়ান বাই এর মান টু টু বসালাম এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম তারপরে এম কে এবং ভাগ দিয়ে ওয়ান লিখতে হবে না লিখতে হবে টু দিয়ে ওয়ান যোগ করলে টু লিখলাম প্রথমতে ধরে শেষ পর্যন্ত সেকেন্ড গাড়িতে তারপরে স্টার্ট দিলাম দেওয়ার পর তারপরে ওখানে ছিল মাইনাস ওয়ান দিলাম দেওয়ার পর এখন পরবর্তী নাই আবার আমাদের কাজ সমান দুইয়ের উপরে স্কোয়ার মানে দুই দুইটা দুই দুইটা যোগ করে দুই দুই চার তারপরে মাইনাস ধরেছি টু দিয়েছি দুই থেকে দুই পাঁচ জায়গাতে যে স্কোয়ার ছিল স্কোয়ারটা এখানে দিয়েছি মাইনাস মাইনাস টু টু দিয়েছি এখন ফাইভ জায়গাতে মধ্যে যা দেখতে পাচ্ছি সেটা বিয়োগ এই জন্য আমরা চার থেকে দুই বাদ দিলে দুই স্কোয়ারে কাজ হয়নি এই জন্য স্কোয়ার এখানে আসে তারপর মাইনাস হয়েছে টু টু হয়েছে পরবর্তী লাইনের সমান দুইয়ের উপর স্কোয়ার মানে দুই দুটা দুই দুটা যোগ করলে দুই দুই মানে চার মাইনাস মাইনাস হয়েছে টু টু এখানে দেখছি এখন আমরা দেখতে পাচ্ছি নাইনটা যে একটা বিয়োগের আকার থাকবে বিয়োগ তাই আমরা চার থেকে দুই বাদ দিলে দুই আমরা এখন ওখানে দেখলাম লেফট হ্যান্ড সাইড এম স্কোয়ার প্লাস
m to the power 4 plus 1 by m to the power 4. So, we have 2 common factors. The left hand side, we have m to the power 4 plus 1 by m to the power 4. We have to take the value of 1 by 1 by 1 by 1 by 2 pi. So, then right hand side, we have pi. Author, Siddhant, we have asked the value of left hand side, we have right hand side. Proved. The third thing, we have to take the তোমরা সুন্দর করে বুঝে আসবে এবং মানের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কয়ার মাইনাস টু এবি অথবা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এবি এই সূত্রটাই আজকে আমাদের এখানে কাজে লাগছে আরো মানের সূত্র আছে অনেক তোমরা আগামীতে এই মানের সূত্রগুলো সমস্ত মুখস্থ করে আসবে এবং যে অঙ্কটা আমি বুঝাই দিলাম সেই অঙ্কটা ভালো করে বুঝবে এবং তোমরা ভাষায় ভালোভাবে থাকবে বাসায় বাইরে বাইরে তোমরা মাস অবশ্যই মাস করবে যেখানে লোকজন বেশি সেখানে তোমরা যাবে না আত্মীয় স্বজনের বাসায় অযথা আগ্রাফিরা করতে পারবে না ভালো থাকবে নিরাপদ থাকবে বাসায় বসে থাকে বেশি বেশি পড়বে এবং হাতের লেখা চর্চা করবে বেশি বেশি অঙ্ক করবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই মঙ্গল কামনা করে আমি আজকের আলোচনা শেষ করছি খোদা হাফেজ ধন্যবাদ।